আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু ফাস টিউটোরিয়াল ফায়াজ টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি রিপন স্যার আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবো ইনশাল্লাহ দেখো বোর্ডে আমি লিখে রেখেছি ছেদক আকৃতির রেখার আদর্শ আকার এটা আমরা কখন ইউজ করব কিভাবে ইউজ করব এই সমীকরণটা কিভাবে আসলো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তার আগে একটু বলি এটা কখনো ইউজ করব যদি কোনো প্রশ্নে এরকম বলা থাকে যে কোনো রেখা এক্স এবং ওয়াই উভয় অক্ষকে ছেদ করে অথবা বলে এক্স অক্ষ থেকে এত অংশ এবং ওয়াই অক্ষ থেকে এত অংশ ছেদ করে অথবা বলে যে এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মধ্যবিন্দু অথবা খণ্ডিতাংশের সমত্রিখণ্ডন বিন্দু এই জাতীয় কথা থাকলে আমরা ধরে নিব ওইটা হল সেদক আকৃতির রেখা ওই সমীকরণটা কীভাবে ফর্ম করে আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ এটা তো চলো শুরু করি ইসমুল্লাহ রহমান দেখো আমি বোর্ডে একটা ফিগার রাখিয়েছি এটা আমাদের এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষ এটা ওয়াই অ্যাক্সিস এবি রেখাটা এবি রেখা এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে এ এবং বি এই দুটা পয়েন্টে টাচ করে এবং আমরা এখান থেকে দেখো মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে যতটুকু অংশ কাট করে সেই লেনথটাকে মনে করেছি স্মল এ এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে যতটুকু অংশ কাট করে ওই লেনটাকে আমরা মনে করছি স্মল বি তাইলে এখান থেকে আমরা ইজিলি এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি আমরা জানি যেহেতু এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত অবশ্যই এ বিন্দুর কোটি শূন্য আর যেহেতু মূল বিন্দু থেকে এই পর্যন্ত লেনটা হলো এ তাহলে অবশ্যই এ বিন্দুর স্থানাঙ্ক হওয়া উচিত স্মল এ কমা জিরো সিমিলারলি বি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়ার কারণে বি বিন্দুর ভূত শূন্য আর কোটি হলো এই স্মল বি তাইলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতেছি স্মল জিরো কমা স্মল বি এইটা হলো আমার এ আর বি বিন্দুর স্থানাঙ্ক এখন আমাদেরকে এ বি রেখার সমীকরণটা বের করতে হবে আচ্ছা এখন দেখো সরল রেখা তোমরা ক্লাস নাইন টেনে আশা করি শিখে এসেছ যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ অর্থাৎ ইকুয়েশন অফ দ্য স্টেট স্টেটম্যান্ড পাসেস থ্রো দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান অ্যান্ড এক্স টু ওয়াই টু এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান মনে করে এটাকে এক্স টু ওয়াই টু মনে করলে আমরা একটা বিখ্যাত সূত্র জানি এক্স মাইনাস এক্স ওয়ান এটা আমরা একটু লিখে রাখি এখানে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই টু এই সূত্র দিয়ে কিন্তু আমরা এবি রেখার সমীকরণটা বের করতে পারি আমরা এবির একটা স্ট্যান্ডার্ড চেহারা নিয়ে আসবো যে যে কোনো সেতু সমীকরণ বললে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো তাহলে দেখো আমরা এখানে আমার এটা হলো এক্স ওয়ান ওয়ান এটা এক্স টু টু তাহলে আমরা লিখতে পারি যে এখানে একটু লিখে নিই আমরা ও এ ও এ টু স্মল এ এবং

ইকুয়াস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান টু জিরো দ্যাট ইজ ওয়াই ওয়ান মানে হলো বি এইটাকে আমরা একটু সিমপ্লিফাই করি তাহলে x minus এ divided by small a equals to y divided by minus b. তাইলে আমরা যদি একটু এটাকে ক্রস গুণ করি এ ওয়াই ইকোয়াস টু মাইনাস বি এক্স a plus প্লাস এবি এখন এটাকে আমরা একটু নারিশ করে সুন্দর একটা চেহারায় নিয়ে আসতে চাই তাইলে এই বিএক্সটা আমরা এক্স ওয়াইগুলি এক পাশে রাখতে চাই এ ওয়াই প্লাস বিএক্স ইকুয়ালস টু এবি যা ছিল এ পাশে রাখলাম এখন ডিভাইডিং বোথ সাইড বাই এবি উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করে পায় তাহলে কী লিখবো এ ওয়াই ডিভাইডেড বাই এ বি প্লাস বিএক্স ডিভাইডেড বাই এবি ইকুয়ালস টু এবি ডিভাইডেড বাই এবি তাইলে দেখো কি আসতো ফাইনালি আমরা এখন এটা ক্যান্সেল আউট করতে পারি ওয়াই বাই বি প্লাস এই বিটা কাটলে এক্স বাই এ ইকুয়ালস টু এখানে কী থাকল ওয়ান এখন এটাকে আমরা একটু সিকোয়েন্স ঠিক করে লিখতে পারি এক্সটা আগে লিখবো ওয়াইটা পরে লিখবো তার মানে আমরা বলতে পারি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান এইটাকে আমরা বলতেছি সেদুক আকৃতির রেখার আদর্শ চেহারা এখন দেখো এইটা থেকে আমরা কয়েকটা জিনিস একটু বলতে চাই সেটা হল এইটা আমাদের সেদুক আকৃতির রেখার সমীকরণ এখন এই এটা কী ডিনোট করে এটা কি ডিনোট করে এটা হলো এক্সের নিচে যে অংশ থাকবে সেটাকে আমরা এ হিসাবে ট্রিট করব এটা হলো এক্স অক্ষ থেকে খন্ডিত অংশ এই দেখো মূল বিন্দু থেকে এ বলতে পারি যে এটা হলো এক্স অক্ষের খন্ডিতাংশ এক্স অক্ষের এক্স অক্ষের খন্ডিতাংশ খণ্ডিতাংশ খন্ডিতাংশ সিমিলারলি আমরা বিটাকে বলতে পারি ও আই অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আচ্ছা এখন এইটা আমাদের কী কাজে লাগবে এটা কখন আমরা কাজে লাগাবো কীভাবে কাজে লাগবে সেটার একটু অ্যাপ্লিকেশন আমরা একটু দেখব এখানে এটা দিয়ে মোটামুটি চারটা জিনিস বের করতে বলতে পারে এই চারটা জিনিস আমি একটু বলবো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আমরা এটা হলো আমাদের সেদক আকৃতির রেখার আদর্শ চেহারা আদর্শ চেহারাটা কিভাবে আসছে সেটা আমরা একটু ডিরাইভ করলাম যে এইভাবে আদর্শ চেহারাটা আসে আচ্ছা এখন আমরা এটা একটি অ্যাপ্লিকেশন দেখব ধরো একটা এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন টু জিরো ওকে এখন এই রেখাটা দেওয়া আছে প্রশ্ন দিয়ে তোমাকে চারটা প্রশ্ন করতে পারে এই রেখাটা দেওয়া আছে প্রশ্নে তোমাকে চারটা কোশ্চেন করতে পারে নাম্বার ওয়ান এক নাম্বার বলতে পারে রেখাটি রেখাটি এক্স ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে করলে কি বলছে রেখাটি এক্স Y অক্ষকে এ ও বি বিন্দুতে ও বি বিন্দুর স্থানাঙ্ক কত এ ও বি বিন্দুর বি বিন্দুর স্থানাঙ্ক কত নাম্বার টু এটা বলতে পারে রেখাটির অক্ষদয়ের রেখাটির অক্ষদয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবর্তী খণ্ডিতাংশের রেখাটির অক্ষদয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো দৈর্ঘ্য নির্ণয় করো নির্ণয় করো ও মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো স্থানাঙ্ক নির্ণয় করো নাম্বার থ্রি বলতে পারে নাম্বার থ্রি কি বলবে রেখাটির অক্ষদয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের অক্ষদয়ের অক্ষদয়ের মধ্যবর্তী রেখাদয়ের অক্ষোদয়ের রেখাটির অক্ষদয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের সমত্রিখণ্ডন বিন্দুর সাথে সমত্রিখণ্ডন সমত্রিখণ্ডন বিন্দুর সাথে সাথে মূল বিন্দু যোগ করলে মূল বিন্দু মূলবিন্দু যোগ করলে যে রেখা দুটি পাওয়া যায় যে রেখা দুটি পাওয়া যায় তাদের সমীকরণ নির্ণয় করো তাদের সমীকরণ নির্ণয় করো তাদের সমীকরণ নির্ণয় করো ফাইনালি আর জিনিস বলবে সমত্রিখণ্ডন বিন্দু সমত্রিখণ্ডন বিন্দু মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে মূল বিন্দুর সাথে মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো তার ক্ষেত্রফল নির্ণয় করো এই চারটা প্রশ্ন তোমার সেদুক আকৃতির রেখা দিয়ে তোমাকে করতে পারে এর বাইরে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই কখনো ইনশাল্লাহ আসবেও না আর একটা বলতে পারে নাইন থেকে তোমার শিখে আসছো যে অক্ষদয়ের মধ্যবর্তী অংশ কোনো বর্গের বাহু হলে ওই বর্গের ক্ষেত্র ফল কত তো দর্গ বের করে স্কোয়ার করে দিলে হয়ে গেল ওটা তোমাদের ইন্টারমিডিয়া আসার চান্স কম আচ্ছা এই চারটা জিনিস আমরা একটু দেখাবো এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন লিখছিলাম আমরা দেখো আমাদের সমীকরণ ছিল কি এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো আমরা এটা যদি একটু ফিগারটা র্যান্ডমলি টাকাতে চাই এই মনে করলাম আমাদের এ এটা হল বি এটা হলো এক্স এক্সিস ওয়াই অ্যাক্সিস এটা হলো আমাদের মূল বিন্দু ওকে এটা যেহেতু এক্স ওয়াই অক্ষকে ছেদ করে এটাকে আমরা স্ট্যান্ডার্ড চেহারা নিয়ে আসবো এক্স প্লাস টু ওয়াই ও পে গেলে মাইনাস সেভেন অর এক্স বাই মাইনাস সেভেন প্লাস টু ওয়াই বাই মাইনাস সেভেন ইকোয়ালস টু ওয়ান মাইনাস সেভেন দিয়ে ডিভাইড করলাম বিকজ এ পাশে ওয়ান লাগবে তাইলে এবার আমরা এটাকে আরেকটু এই যে টু আছে ওয়াইয়ের সাথে টু রাখতে পারবো না তার মানে কি ওয়াই বাই মাইনাস সেভেন বাই টু ইকোয়াস টু ওয়ান এখন দেখো এটাকে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াস টু ওয়ান এর সাথে কম্পেয়ার করলে এটা অবশ্যই এ এটা অবশ্যই বি তাইলে আমরা বলতে পারি যে এ বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কত মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন কমা জিরো আর এটা হলো জিরো কমা মাইনাস সেভেন বাই টু এটা হলো আমাদের এ আর বি বিন্দু স্থানাঙ্ক তাইলে কিন্তু স্থানাঙ্কটা বের হয়ে গেছে আচ্ছা এরপরে কী বলছিল যে এই যে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা এবি এবিটা হলো অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ এর মধ্যবিন্দু বের করতে বলছে এর মধ্যবিন্দু বের করতে বলছে তাইলে আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র জানি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু মধ্যবিন্দু সূত্র আমরা কী জানি মধ্যবিন্দুর সূত্র আমরা জানি এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই টু তার মানে ফাইনালি কত আসলো মাইনাস সেভেন বাই টু এটা একটা आंसर তাইলে আমরা কিন্তু এই বিন্দু স্থানাঙ্ক বের করতে পারলাম এই বিন্দু বের করতে পারলাম মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারলাম এখন যদি বলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য তাহলে কি করব এই যে এ আছে আমার কাছে বি আছে দূরত্ব নির্ণয়ের সূত্রে আপনার করবো রুট ওভার এক্স ওয়ার মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার এটা আচ্ছা এরপরে বলছিলাম যে এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশটা এটা যদি সমান তিন ভাগে ভাগ হয় অর্থাৎ দুইটা বিন্দু এখানে থাকে সমত্রিখণ্ডন বিন্দু এই একটা বিন্দু আরটা বিন্দু মনে করো এটা মনে করলাম আমরা পি আর এটা মনে করছি আমরা কিউ এখন প্রশ্ন বলছে এই মূল বিন্দু আর এই সমত্রী খণ্ডন বিন্দু দুটি যোগ করলে যে রেখা পাওয়া যায় অর্থাৎ ওপি রেখা যদি খণ্ডন বিন্দু আমরা মনে করলাম যে সমত্রিক বিন্দু সমত্রিকণ্ডন বিন্দু পি এবং কিউ এবং কিউ তাইলে আমাকে বের করতে বলছে ও পি রেখার সমীকরণ এবং ও কিউ রেখার সমীকরণ এই দুটা কীভাবে বের করব ও আমার কাছে আছে ও তো বাই ডিফল্ট জিরো কমা জিরো এখন ওই যে থ্রি পয়েন্ট টু এর বিভক্তিকরণ সূত্র দিয়ে আমরা কিন্তু পি এবং কিউটা বের করতে পারি দেখো পি বিন্দুটা পি বিন্দুটা আর কিউ বিন্দুটা সমুদ্রিক বিন্দু তাহলে যদি কিউ বিন্দু বলি কিউ বিন্দুটা কি এ বিকে ওয়ান ইস টু অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং পি বিন্দুটা টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে এই সূত্র দিয়ে কিন্তু পি আর কিউ বের করলে আমরা কিন্তু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়াই মাইনাস এক্স টু ইকোয়াস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দিয়ে আমরা ওপি এবং ওপি এর ও এর সমীকরণটা বের করতে পারব তারপর কী বলছিলাম যে ত্রিভুজ ত্রিভুজ ও পি কিউ এইটার ক্ষেত্রফল বের করতে বলছি এটার ক্ষেত্রফল তো যখন তুমি বিভক্তিকরণ সূত্র দিয়ে পি এর স্থানাঙ্ক পেয়ে যাবা পি এর স্থানাঙ্ক পেয়ে যাবা কিউয়ের স্থানাঙ্ক পেয়ে যাবা আর ও তোমার কাছে আছে কত জিরো কমা জিরো তাহলে কিন্তু আমরা হাফ এই সূত্র দিয়ে কিন্তু এরিয়াটা এই জিলি বের করতে পারি তা আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছ এই ছেদক আকৃতির সমীকরণের এই অ্যাপ্লিকেশনগুলি মোটামুটি এইচএসসি লেভেলে আছে এর বাইরে কোনো অ্যাপ্লিকেশন নাই তো এইটাই একটু বুঝলে তোমরা সেদেব আক্যদের সমীকরণ নিলে যতগুলো অঙ্ক আছে সরল রেখার তোমরা আশা করি পারবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আজকে এখানে শেষ করছি আগামী আবার কোনো একটা ভিডিও তোমার সাথে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ আল্লাহ সবাইকে অনেক ভালো অনেক সুস্থ রাখুক এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ